নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি শিলামণি, আজ আমি তৈরি করব আলু উচ্ছে ভাজা। আলু উচ্ছে ভাজাতে লাগবে, এই জায়গায় আমি দুটো আলু কেটে নিয়েছি, আলু ভাজার মতন কেটে নিয়েছি সরু সরু করে। আর লাগবে আমার উচ্ছা, উচ্ছাগুলো ভালো করে ধুয়ে নুন দিয়ে ভালো করে দুইবার চারবার করে ধুয়ে নিয়েছি, তিতোটা কাটিয়ে নিয়েছি। এই জায়গায় চারখানা উচ্ছা আছে। লাগবে আমার স্বাদ মতো নুন, লাগবে আমার গুঁড়ো হলুদ, লাগবে আমার সরষার তেল, লাগবে আমার পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চার পাঁচটা নিয়েছি। গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে আমি কড়াইতে তেল দেব। কড়াইটা আমার গরম হয়েছে, আমি সরষের তেল দেব 2 টেবিল চামচ। আমার কড়াইয়ের তেলটা গরম হয়েছে, আমি এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি। আধ মতো নুন দেবো, হলুদ দেবো, আমি নাড়া চাড়া দিয়ে ঢেকে দেবো। 3-4 মিনিট ঢাকা থাকবে। আমার 3-4 মিনিট হয়েছে, আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি। আমি আলু ভাজাগুলো 80% করে নিয়েছি, আমি আবার উচ্ছার সঙ্গে আবার একটু ভেজে নেব। আমি এবার আলু ভাজাগুলো তুলে নিচ্ছি। এখন আমি 1 টেবিল চামচ সরষের তেল দেবো। এতে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলোর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজগুলোর মধ্যে লঙ্কাগুলো ছেড়ে দিচ্ছি, সেটাও ছেড়ে দিচ্ছি। ইচ্ছাতে আমি আর নুন দেবো না, কারণ আমি ইচ্ছাতে আমি আগে নুন দিয়ে দুবার চারবার করে ধুয়ে নিয়েছিলাম, ইচ্ছাতে আমার আর নুন দিতে হবে না। এইগুলো আমি আবার 3-4 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমার 3-4 মিনিট হয়েছে, আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এর মধ্যে আমি এখন আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি। আমার আলু উচ্ছে ভাজাটা তৈরি হয়েছে, আমি এবার নামিয়ে দেবো। আমি যেমন করে আলু উচ্ছে ভেজেছি, একইভাবে একই পদ্ধতিতে আপনারা আলু ভাজাটা করে খাবেন, ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আর এই তিতো খাওয়া অবশ্যই ভালো, তিতো বাচ্চা কাচ্চাকে গরমের দিনে অবশ্যই খাওয়াবেন, আর বিশেষ করে গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি।
আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন ও কমেন্ট করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।